সরকার যে লকডাউন শিথিলতার ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে যশোরের মনিহার এলাকায় এটি এই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে রীতির মতো এবং সাধারণ মানুষ ঘর থেকে বের হয়েছেন এবং এই এলাকাটি যে একেবারে যানজটের সৃষ্টি হয়েছে এমনটি এলাকা পুরো শহর জুড়েই সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে দীর্ঘদিন যে লকডাউন সেই লকডাউনের পরে সরকার কিছুটা হলেও শিথিলতার ঘোষণা দেওয়ার পরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থার সৃষ্টির কারণে আসলে কোথাও স্বাস্থ্যবিধি মানার বালাই আমরা দেখছি না। আমরা দেখেছি যে অনেক যে মানুষ বের হয়েছেন তারা অনেকে মাস্ক পরেনি এবং অনেকে আবার দেখেছি যে স্বাস্থ্যবিধি না মেনে বের হয়েছেন এবং যারা মাস্ক পরেছেন তারাও থুতনির নিচেই অনেকে ঝুলিয়ে রেখেছেন এবং যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো যে স্বাস্থ্যবিধি মানা সেটি আমরা লক্ষ্য করছি না, পুরোপুরি স্বাস্থ্যবিধি আসলে কেউ মানছে না। এই প্রেক্ষিতে এই যে মনিহার এলাকায় যেটি আমরা দেখতে পেয়েছি এখানে আসলে স্বাস্থ্যবিধি মানার সম্ভব না এমনটি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু যে এলাকাটি রয়েছে পুরো এই এই এলাকাটি নয় শহরের বিভিন্ন এলাকারই একই অবস্থা সৃষ্টি হয়েছে। এই মনিহার এলাকাতে আপনি জানেন যে শহরে যে 18টি রুট রয়েছে সেই 18টি রুট থেকে বিভিন্ন স্থানে গাড়ি ছেড়ে গেছে, ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়ছে, ফলে এই সমস্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে যে গণপরিবহন বিশেষ করে ইজিবাইক রিক্সা এগুলো সড়কে কম ছিল কিন্তু আজকে আরও বেশি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি অন্যান্য যে গাড়ি রয়েছে বড় গাড়ি রয়েছে সেই গাড়িগুলোও বৃদ্ধি পেয়েছে, ফলে যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটের কারণেই কিন্তু সাধারণ যে স্বাস্থ্যবিধি মানা সেটি আসলে সম্ভব না। জানেন যে যশোরে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমন বাড়ছে মৃত্যুর সংখ্যা। আমরা দেখেছি গতকালকেও 9 জনের মৃত্যু হয়েছে, তার আগের দিনে 10 জনের মৃত্যু হয়েছে, তার আগের দিনে 17 জনের মৃত্যু হয়েছে। এই জন্য মৃত্যুর মিছিল শুরু হয়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সে কারণে এই পরিপ্রেক্ষিতে সরকার যে ঘোষণা দিয়েছেন লকডাউন শিথিলতার ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আসলে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়েছেন এবং বের হওয়ার ফলেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। দেখছেন যে অসংখ্য গাড়ি আসলে কতদূর এই যানজটে লেগে রয়েছে সেটি আসলে কতক্ষণে ছাড়াবে এটিও আসলে বলা মুশকিল, তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যানজট ছাড়ানোর জন্য। দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্সও রয়েছে এখানে রোগীর পরিবহনে, আমরা দেখেছি যে গণপরিবহনগুলো রয়েছে সেখানে অনেকে মাস্ক না পরেই আসছে, আবার অনেকে মাস্ক পরলেও তারা থুতনি নিচে যাচ্ছে না এমনটি আমরা দেখতে পাচ্ছি। সব মিলে সাধারণ মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে, এখানে আসলে করোনার যে নিয়ম যে স্বাস্থ্যবিধি মানানোর যে কথা আছে আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে এটি আসলে প্রশ্ন থেকে যায় এবং করোনা এ থেকে কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আপনি জানেন যে ভারতীয় যে ভ্যারিয়েন্ট রয়েছে সেই ভ্যারিয়েন্ট আসলে যদি আরও এভাবে ছড়িয়ে পড়ে, আপনি জানেন যে যে ভারতীয় ভ্যারিয়েন্ট সেটি বেশি ছড়িয়ে পড়ে, সে কারণে মানুষের এই স্বাস্থ্যবিধি না মানলে আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই যে এলাকাটা কিন্তু রয়েছে মনিহার এলাকা এখানে আসলে সাধারণ মানুষের পদচারণা আসলে বেশি হয়েছে এবং যেখান থেকে যে গাড়িগুলো ছেড়ে যায় সেই গাড়িগুলোর জন্য যানজটের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের কর্মকর্তাদের খুব বেশি আমরা আজকে মাঠে দেখছি না। এখান থেকে আসলে আপনাদের একটি চেকপোস্ট ছিল, সেই চেকপোস্ট দিয়ে সাধারণ মানুষ যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেইখান থেকে আসলে চেকপোস্টটি আসলে রয়েছে কিন্তু শহরের ভিতরে প্রবেশ করা যাচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। আগে শহরে প্রবেশ করা যাচ্ছিল না, এখন সেটি যাচ্ছে এবং সাধারণ মানুষের কিন্তু এই যে যানজট এই যানজটে আরও ভোগান্তি বেড়ে যাচ্ছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে যানজট নিরসনে তারা পদক্ষেপ নেবে এবং যে স্বাস্থ্যবিধি মানানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেবে। আপনি জানেন যে ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট রয়েছে সেই ভেরিয়েন্টের কারণে যানজটের ইন্ডিয়ার যে ভেরিয়েন্ট রয়েছে সেই ভেরিয়েন্টের কারণে কিন্তু বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিনই, আজও 200-র বেশি মানুষ আক্রান্ত হয়েছে, ফলে যে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে এরই প্রতিক্রিয়াতে সড়কের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা এমনকি কিন্তু লক্ষ্য করছি যে সরকার যে শিথিলতার ঘোষণা দিয়েছেন সেই
শিথিলতার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে এখানে আসলে কখন যে যানজট মুক্ত হবে এটি হলে বলা মুশকিল। সাধারণত এই কয়েকদিন আমরা দেখেছি যে সড়কে যানজট খুব বেশি ছিল না, একদম রাস্তা ফাঁকা ছিল, সাধারণ মানুষ চলতে পারছে, মুহূর্তে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার যে উপক্রম সেটিও কিন্তু সমস্যা আছে এমনটি আমরা লক্ষ্য করছি। তো সাধারণ মানুষ আসলে এ থেকে কতটুকু বাঁচতে পারবে, কতটুকু সুবিধা পাবে এটি এখনই দেখার বিষয় রয়েছে।